আরে ভাই, মোদিজি গিয়েছে কন্যাকুমারী রকে, সেখানে তিনি গিয়ে ধ্যান করছেন, বিবেকানন্দকে স্মরণ করছেন। আপনাদের এত কি সমস্যা? হ্যাঁ, আপনারা তো করতে পারতেন ধ্যান, আধ্যাত্মিকতাই নেই, আপনারা তো ধর্ম টর্মে বিশ্বাস করেন না, ধর্মকর্ম না করেন না বিশ্বাস করেন, আপনারা শুধু কি করেন, সংখ্যালঘুদের তোষণ করেন। তাই তো মোদিজি যখন বিবেকানন্দ রকে গিয়ে সেখানে ধ্যান করছেন, তখন আপনাদের সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে কয়েকটা ক্যামেরা নিয়ে গেছে, ছবি টবি তুলবে তো, বিবেকানন্দ ধ্যান করছেন এই ছবি কি দেখিনি, নেতাজি তিনি প্লেনে উঠছেন সেই ছবি, তখন ক্যামেরা নিয়ে যাওয়া হয়নি। জানি জানি আপনারা বলবেন তারা দেশনায়ক এবং বিবেকানন্দর সাথে কোথায় গিয়ে মোদিজির তুলনা করছি, কেন করছি বলুন তো। মোদিজি কে আপনি জানেন না? মোদিজি হচ্ছেন ভগবান, পরমাত্মা, তার পাঠানো দূত। তাই তিনি এখন সেই ভগবানের বার্তা নিচ্ছেন, আগামী আরো আরো কয়েক বছর যে তাকে দেশোদ্ধার করতে হবে, গোটা দেশকে, এত বড় এত সংখ্যক মানুষের দেশকে তিনি কাঁধে করে নিয়ে বেরিয়েছেন গত 10 বছর ধরে। হ্যাঁ হ্যাঁ, মাঝে এই ভোটের 5 বছর পরে পরে যখন ভোট হচ্ছে, ভোট শেষ হয়ে গেলে তিনি একটু নিজের সঙ্গে নিজে বা ওই কানেকশনটা একটু ঝালিয়ে নেন আর কি, যেমন ভাবে আমরা দেখে নিই মোবাইলে রিচার্জ ফুরিয়ে গেলে, বা আগেকার দিনের টেলিফোনে একটু যারা টেলিফোন অপারেটর থাকতেন তাদেরকে ডেকে নিয়ে আসা হতো, সেটাই একটু আধটু করেন হয়তো মোদিজি। তাকে যারা পাঠিয়েছেন তাদের সঙ্গে একটু কানেকশনটা ঝালিয়ে নিচ্ছেন। এই 48 ঘন্টার মধ্যে তিনি অনেক বার্তা পাবেন, তাকে যে বিশেষ কাজের জন্য পাঠানো হচ্ছে সেই বার্তাগুলো তিনি তো নেবেন, কারণ কারণ 2047 পর্যন্ত ভারতবর্ষকে গোটা পৃথিবীর মধ্যে এক নম্বর করতে হবে। সেটা দেশে কথা এমনি হবে, এত সহজে হবে, শুধুমাত্র গরিবদের কথা ভাবলে হবে, চাকরি পাচ্ছে না কে সেটা ভাবলে হবে, কোথায় কে চাকরি পাচ্ছে না সেটা কি মোদিজির ভাবার সময় আছে? হ্যাঁ হ্যাঁ, জানি আপনারা বলবেন যে বিহারে দিল্লিতে প্রচুর গরম, প্রচুর মানুষ মারা যাচ্ছে, সেটা হাতে গোনা কতজন মারা গিয়েছে, হতে পারে যে গুজরাটেও কয়েকজন মারা গেলেন এই কিছুদিন আগে, হতে পারে, কিন্তু তা কি মোদিজির ভাববার সময় আছে? তাকে তো গোটা দেশের মানুষের কথা ভাবতে হবে। এখনই 140 কোটি, তার বেশি হবে 2047-এ, বুঝতে পারছেন সংখ্যাটা কোথায় যাবে? তো এত সংখ্যক মানুষের কথা ভাবতে হবে, ভগবান তাকে কি বার্তা দেবেন সেই বার্তা নিতে হবে, আত্মস্থ করতে হবে, তারপর নয়। কেন আপনি জানেন না, এই 2024-এও মোদিজি জিতে আসবেন, তারা তো 400 পার বলেই দিয়েছে। কি বলছেন, 400 পার হবে না, মোদিজি জিতবে না, কোথায় আছেন আপনি? এত ভাবতে পারেন, এত ভাবার দুঃসাহস আছে? মোদিজি বলে দিয়েছে কিন্তু এবার জিতে এলে, মানে এবার জিতে আসবেন তিনি, আর তার 6 মাসের মধ্যে ভূমিকম্প হবে, রাজনৈতিক ভাবে ভূমিকম্প হবে, তিনি দেশের প্রধানমন্ত্রী তো হবেনই, আর রাজনৈতিক ভাবে ভূমিকম্প হবে, যত সব পরিবারবাদদের একে একে, কোথায় অরবিন্দ কেজরিওয়াল কি বলেছেন, সালাও কো কে পিছে হোগি সব, মমতা ব্যানার্জি, তারপর আরো কে কারা সব আছেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন, রাহুল গান্ধী, এম কে স্ট্যালিন, পিনারায় বিজয়ন, সবাই হবেন জেলের পেছনে, জেলে জেলে যেতে হবে সবাইকে, দুর্নীতি করবেন আর এত সহজে বেঁচে যাবেন, সেটা তো হতে পারে না। মোদিজি দুর্নীতি মুক্ত করতে এসছেন গোটা দেশকে। হ্যাঁ, তবে বাঁচার রাস্তা একটা আছে, মোদিজি কিন্তু ক্ষমাও করে দেন, বহু মানুষকে তো করেছেন, দেখেছেন আপনারা ক্ষমা করেন। আমাদের মোদিজি এত শক্ত নয় যতটা বাইরে থেকে মনে হয়, ভেতরে ভেতরে তিনি ভীষণ নরম, ভীষণ একেবারে তুলতুলে। এই তো শুভেন্দু অধিকারীকে ক্ষমা করে দেননি, অজিত পাওয়ার, তিনি তো কম গুণ, মানে কম দোষ করেছিলেন, তাকে ক্ষমা করে দিয়েছেন, দেখুন মন্ত্রীও বানিয়ে দিয়েছেন, গুরুত্বপূর্ণ মন্ত্রী। কিংবা বলুন বলুন বলুন, হ্যাঁ হ্যাঁ, বিশ্ব শর্মা, তাকেও তো করে দিয়েছেন, একের পর এক কত নাম বলবো, মোদিজি ক্ষমা করেন সবাইকে, এত তিনি শাস্তি টাস্তি দেন না, কাউকে কাউকে ক্ষমা করেন।
তো আপনি কি করবেন সেটা আপনি ভেবে নিন। আপনি যদি ক্ষমা পেতে চান তো কি করতে হবে জানা আছে নিশ্চয়ই, সেটা করবেন নাকি আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকবেন, দিন রাত মোদিজির বাপ বাপান্তর করবেন, তারপর মোদিজি ক্ষমা করবেন এটা এক্সপেক্ট করেন? তিনি থাকবেন 2047 পর্যন্ত প্রধানমন্ত্রী দেখে নেবেন, আর তখন আপনারা কেউ পার পাবেন না যারা এখনো নিজের অহংকারে বুঁদ হয়ে রয়েছেন, মাথা নিচু করতে জানছেন না, সিদ্ধারা সোজা রাখতে চাইছেন, তারা দেখে নেবেন কি হবেন, কি করবেন মোদিজি। আর যারা আজকে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল খুলে বড় বুকনি ঝাড়ছেন মোদিজির বাপ বাপান্তর করছেন, কিভাবে মোদিজি সবাইকে একেবারে তিনি নাকি ব্রেন ওয়াশ করেছেন তার এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে, কারা কারা জানো, হ্যাঁ ধ্রুব রাঠে, রবিশ কুমার, আকাশ ব্যানার্জি, প্রত্যেকের প্রত্যেকের সাজা হবে, সময় এখনো আছে, এই সময় ব্যবহার করুন, ক্ষমা চান হাত জোর করে ভগবান মোদিজির কাছে। দেখেছেন কি তার অমোঘ দৃষ্টি, সরি তিনি তো চোখ বুজে ধ্যান করছেন, মানে যখন তিনি চোখ খুলে থাকেন এবং কি মগ্ন হয়ে তিনি ধ্যান করছেন, সাক্ষাৎ দেবতা ভগবান তুল্য। এই ভগবানকে নিয়ে আপনারা এত কথা বলেন, এত কুৎসা করেন, গত 10 বছরে আমাদের দেশ কোথায় গিয়েছে জানেন? কোথায় না যায়নি মোদিজি, কোথায় যায়নি বলুন তো এই দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য গত 10 বছরে? আর আজকে কি না প্রাক্তন প্রধানমন্ত্রী, যার মুখ দিয়ে কথাই বেরোতো না, তিনি চিঠি লিখে বলছেন, তিনি চিঠি লিখে কি বলছেন, মনমোহন সিং তিনি বলছেন যে মোদিজি এই পদের অবমাননা করেছেন, ধুলোয় মিশিয়ে দিয়েছেন। এর আগে নাকি কোনো প্রধানমন্ত্রী এমন কুভাষা বলেননি, এমন ভাষা বলেননি। কি বলেছেন তিনি? তো শুধু বলেছেন যে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, কংগ্রেস যদি ক্ষমতায় আসে, তাহলে যারা ওই লুঙ্গি ঠুঙ্গি পড়ে তাদেরকে, অন্যান্য মানুষদের যা যা সম্পত্তি আছে স্ক্যান করে সেই সম্পত্তি বার করা হবে আর দিয়ে দেওয়া হবে। আপনি ধরে নিলেন সেটা মুসলিমদের বলছেন, আর যদি মুসলিমও হয় ক্ষতি কি, সাধারণ মানুষের সম্পত্তি আপনারা দিয়ে দেবেন, ওবিসি সংরক্ষণের মাধ্যমে মুসলিমদের সংরক্ষণ করবেন, সেটা মোদিজি থাকতে মেনে নেবেন? কিন্তু মেনে নিতে পারেন না, তিনি হিন্দু জাতির এত অবমাননা, এত অপমান কিছুতেই মেনে নেবেন না। তিনি যে এ যুগের অবতার ভগবান, সাক্ষাৎ ভগবান, দেখুন দেখুন কি সুন্দর তিনি বসে আছেন ধ্যান করছেন, আগামী 48 ঘন্টা তিনি ধ্যান করবেন। হ্যাঁ হতে পারে, জানি আপনি কি বলবেন, 3000 জন সিকিউরিটি জওয়ানদের নিয়ে গেছে, অনেকগুলো ক্যামেরা নিয়ে গেছে, তো কি করবে, ছবি উঠবে, সেই ছবি মিডিয়াতে চলবে, বিভিন্ন সংবাদ মাধ্যম দেখাবে, তারা কিছু পয়সা রোজগার করবে, এই যে আমি দেখাচ্ছি হয়তো কিছু পয়সা পেতেও পারি। যদি আপনারা ভিডিওটা পুরো দেখেন, একটু লাইক কমেন্ট করেন, শেয়ার করে দেন, তাহলে আমিও কিছু পয়সা পেতে পারি, এরকমই তো। তাহলে এতে কাদের উপকার হচ্ছে, দেশের মানুষের উপকার হবে কি হবে না? তো এই সময় তো মোদিজি আর কিছু করতে পারছেন না, কাউকে চাইলেই 10 লাখ 5 লাখ 500 হাজার টাকা দিয়ে দিতে পারবেন না, এভাবে চাইছেন যাতে তার ছবি দেখিয়ে, তার ভিডিও দেখিয়ে এই দেশের সংবাদ মাধ্যমগুলো কিছু অন্তত রোজগার করুক, কারণ এখন তারা প্রচার দেখাতে পারবে না, মোদিকেও অন্তত গালাগাল করতে পারবে না। বিরোধী দলের তো এই স্বভাব, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অখিলেশ সিং যাদব, তা তো খিস্তি করবেই, গালাগাল করবেই। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তিনি আগেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন, বলছিলেন কি যে না এটা দেখানো যাবে না, পারলেন আটকাতে? পারলেন না তো। কংগ্রেস সিপিএম তারাও তো গিয়েছিলেন নির্বাচন কমিশনের দপ্তরে, পারেননি, মোদিজিকে রোখা যাবে না, জাস্ট রোখা যাবে না, এটা বলে রাখছি, দেখে নিন, এত সহজে আটকানো যাবে না মোদিজিকে, পারবেন না আপনারা আটকাতে। কেন, আপনাদের কেউ বারণ করেছিল? আপনারা তো বসে পড়তে পারতেন ইলেকশন কমিশনের সামনে, যে ধর্ণা দিতে পারতেন যে না এই ছবি দেখানো যাবে না, মানছি না, মানবো না, তাহলে হয়তো মিডিয়ার অ্যাটেনশন আপনাদের দিকে থাকতো, আপনারাও কোনো মন্দির মসজিদ কিংবা গির্জাতে গিয়ে 48 কেন 50 ঘন্টাও বসতে পারতেন, ওই করলেন না তো।
আপনাদের সেই ক্ষমতা নেই, টেনাসিটি নেই। মোদিজির যে আছে, যার টেনাসিটি আছে, কারণ তিনি তো সাক্ষাৎ দূত, ভগবান প্রেরিত দূত তিনি, তাই তিনি করতে পারেন, আপনি পারেন না, হিংসা করেন। আর সেই হিংসা থেকে এত সব বাজে বকেন শুধু। এখন আপনি ঠিক করবেন যে আপনি কাকে ভোট দেবেন। আগামীকাল ভোট, 1 জুন, আর এই ভোটে আপনি কি এমন একজন নেতাকে বেছে নেবেন যিনি ভোট প্রচার শেষেও প্রচার করছেন মেডিটেশনের নাম করে, আসলে মিডিয়া অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছেন, তাকে বেছে নেবেন, নাকি একজন দেশের নেতা চান? আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। ইভিএমে কি হয়েছে না হবে আমি জানি না, হয়তো মোদিজিই আসবেন, নাও আসতে পারেন, কিন্তু যাই হোক, দেশ একজন এমন নেতাকে চান যে যে দেশে একজনও বেকার থাকবে না, কেউ এক রাত ভুকা ঘুমোতে যাবে না। হাঙ্গার ইন্ডেক্সের পেছন দিক থেকে আমরা প্রথম সারিতে চলে আসছি, সেটা যেন না হয়, সেটা হবে না। দেশের মানুষ সেটাই চান, রুটি রুজি, মাথার ওপর ছাদ, এটাই তো চান। তো আপনারা কাকে বেছে নেবেন সেটা আপনারা ঠিক করুন, ভোট অতি অবশ্যই দেবেন, আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা আপনার কর্তব্য, সেই কর্তব্য আপনি পালন করুন। আর যদি আপনি ঘরে বসে থাকেন, ভাবেন সব এমনি এমনি হয়ে যাবে, সেটা হবে না, কিন্তু আপনাকেই সিলেক্ট করতে হবে, বেছে নিতে হবে, আপনার মতামত জানাতে হবে। আমাকেও জানান কেমন লাগলো আমার এই ভিডিও, আপনাদের মতামত জানাবেন অতি অবশ্যই, ভালো মন্দ যাই লাগুক। হ্যাঁ, অসাংবিধানিক কথাবার্তা লিখবেন না, তাহলেই হবে। ধন্যবাদ।